হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের দেখাবো আমার মামার খাতা কোম্পানি। তোমরা তো সবাই খাতায় লেখো, কিন্তু কীভাবে খাতা তৈরি করতে হয় সেটা কি তোমরা কেউ জানো? নিশ্চয়ই কেউ জানো, কেউ জানো না। চলো আজকে তোমাদের দেখাই কীভাবে খাতা তৈরি করতে হয়। এই যে খাতাগুলো দেখছো বস্তায় মোড়া রয়েছে, এগুলো এক একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠাগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। কিনে নিয়ে আসার পরে তাকে, এই যে আমার একটা মামা দেখছো, সেই মামাটা কী করেছে, খাতার পেজগুলোকে আগে গুনে রেখেছিলো। গুনে রাখার পরে সেইগুলোকে পিন মেরে আঠা দিয়ে রেডি করে রেখেছে। এবার এগুলোকে কভার পেজ দিয়ে ফোল্ড দিচ্ছে। দেখো কি সুন্দরভাবে ফোল্ড দিচ্ছে। এইগুলো হচ্ছে বড় খাতা, জানো তো। এইগুলো তোমার দাম হচ্ছে বাজারে 70-80 টাকা, সেই বড় বড় খাতাগুলোকে এইভাবে আঠা দিয়ে আর তোমার ফোল্ড দিতে হয়। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ও শেপ দিচ্ছে খাতার পিছনে, দেখতে সুন্দর লাগে। যেহেতু দেখো কীভাবে শেপ দিচ্ছে ও, দেখো। আর এইটা হচ্ছে খাতা কাটার মেশিন। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ওইগুলো কি পড়ে আছে, ওইগুলো হচ্ছে খাতার কুচি কুচিগুলো, সেইগুলো শেপ দিয়ে এসেছিলো। ওইগুলো আবার খাতাগুলো বাজারে বিক্রি হয়ে যায়, আর তারপরে খাতাগুলো কাটার পরে এইভাবে সুন্দর করে প্যাকিং হয়ে বাজারে চলে যায়। চলো দেখাই আমার মামার খাতা কোম্পানিটা কত বড়। দেখো নানান ধরনের খাতা আছে এখানে, যেই খাতা খুঁজবে সেই খাতায় পাওয়া যায়। দেখো চারিদিকে, উপরেও চারিদিকে শুধু খাতায় আর খাতা ভর্তি। দেখো তুমি দেখো এইদিকে খাতা, ওইদিকে ওই দেখো, ওগুলো সব প্যাকিং করে রাখা আছে। এইগুলোকে পরে বাজারে ছেড়ে দেওয়া হবে। আর এইগুলো সব উপরে তুলে রাখা হয়েছে যখন ওই খাতার সিজন আসে, মানে হচ্ছে ধরো যখন সবার পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যায় তখন ওগুলোকে ছাড়া হয়। আর এইগুলো হচ্ছে 30-35 টাকা দামের DC খাতা। এগুলো বাজারে তোমরা নিশ্চয়ই কিনে থাকো, আর আমরা সাধারণত লিখেই থাকি। দেখো এইগুলো হচ্ছে বস্তা, আর এর ভিতরে ওই যে একটা ঘর দেখালাম, ওই ঘরের মধ্যেও খাতা আছে, প্রচুর খাতা আছে। তোমাদের যদি কারো লাগে তোমরা নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখো এই দেখো দাদাটা খাতা রেখে, আর এই দেখো পাখাটা, দেখো আমাদের কি সুন্দর না পাখাটা। তোমরা ভাবছো এটা কী পাখা। আর এই দিকে দেখো, এই দিকে চলেছে বিজয় মিছিল, ঠিক আছে। আর আমার পুচকিটাকে দেখো কী করছে। দেখো আমাকে তো সবাই মিলে রং মাখিয়ে দিল, আর পুচকিকে দেখো কীভাবে সবাই মিলে রং মাখাচ্ছে। আর এদিক দিয়ে যাচ্ছে বিজয় মিছিল, সবাই হেঁকে হেঁকে যাচ্ছে। আর পুচকিটা বলছে বুড়ানা মানো হলিয়ে, ও তো বুঝতেই পারছে না এখন কিসের জন্য রং মাখামাখি চলছে। যাই হোক, তারপরে পুচকিটা তো নিজের মতন পোস্ট দিতে থাকছে। দেখো কীভাবে পোস্ট দিচ্ছে, দেখো তোমাদের ভালো লাগে কমেন্ট শেয়ার।